আপনি যে এখানে রেগুলার ড্রিঙ্ক করি উনি সেটাও জানেন। মাই গড, মা আমাকে ওয়ার্নিং দিয়ে বলেছেন যে আই মাস্ট স্টপ দিস রিলেশন। তোমার যে পান দোষ আছে সেটা জানি, তবে তুমি যে ওই দোষে দুষ্ট সেটা কিন্তু জানতাম না। হ্যাঁ হ্যাঁ, শেষকালে এই বয়সে এসে এসব কথা শুনতে হলো। তোমার মনে যার নিত্য আসা যাওয়া শুরু হয়েছে সেই মানুষটিকে ঘরে আনার জন্য খুঁজে বের করতে হবে না? এটা কি করলেন ভাই, এভাবে কেউ গাড়ি চালায়? একদম কোনো অজুহাত খাড়া করানোর চেষ্টা করবেন না, আমি নিজের চোখে দেখেছি আপনি কয়বার যাচ্ছেন আর আসছেন এত স্পিডে। আগে ফার্স্ট এইডের ব্যবস্থা করি, তারপর আপনাকে দেখছি। কিচ্ছু হয়নি আমার, প্লিজ তোমার বন্ধুকে বলো আমার কিচ্ছু হয়নি। কি বলছেন আপনি, এত বড় উপকার আমাদের জন্য করলেন আর ভুলে যাব? এই ঝিনুক বলতো কি ব্যবস্থা করা যায়। আর আপনি একদম নড়বেন না, আপনারা তো দেখেছেন তাই না উনি কিভাবে অ্যাক্সিডেন্টটা করলো, উনাকে ছাড়বেন না, আমি এখনি আসছি। তোমার কিছু করতে হবে না, আই এম ফাইন। শোনো, কি জানো নাম তোমার বন্ধুর? বলুন, আমার নাম জুলেখা। এই আপনারা জানতো, যান ভাই যান, চল প্লিজ সবাই যান, সবাই যান। আচ্ছা বলেন তো এটা কি হলো? আরে ও একটা গোবেচারা টাইপের ছেলে, কি হবে ওকে হ্যারাস করে। আর দেখি তো আমার গাড়িরও তেমন কোনো ক্ষতি হয়নি। ঠিক আছে, হয়নি হতে তো পারত। দেখো কিছুই হয়নি আমার, কিন্তু তোমাদের কনসার্ন দেখে আমি থ্যাঙ্কস না বলে থাকতে পারছি না। নো থ্যাঙ্কস বিটুইন ফ্রেন্ডস। ফ্রেন্ডস, ওকে চলো তোমাদের আমি পৌঁছে দিয়ে আসি। আসলে আমি খুব কনফিউজ যে তোমরা কার সাথে কে এসেছো। আসলে বাবা এসেছে অফিসের কাছে, আমরা তার সাথে বেড়াতে এসেছি। ওইদিকে সিকুইন হোটেল আছে না, ওখানে আমরা উঠেছি। বেশি দূর না, আমরা নিজেরাই চলে যেতে পারবো তাই না? আপনি কোথায় উঠেছেন? উঠেছি কোথাও, চলো এখান থেকে যাওয়া যাক, না হলে পাবলিক আবার এসে ভিড় করা শুরু করবে। আমরা এক্ষুনি যাচ্ছি। কি রে, আর বেশি থাকবে না? আহা চল না, আপনি চল যান, আমরা চলে যাবো। হ্যাঁ ওকে। তুই হোটেলের নাম বলতে গেলে কেন? এখন যদি হোটেলে গিয়ে হাজির হয় তখন বাবাকে কি বলবো? উফ, ইউ এন্ড ইওর বাবা। কেন তুই বলিস নি কিভাবে উনি আমাদের সেভ করেছিল? আরে পাগল, তাহলে বাবার কখনো একা একা বেরোতে দেবে আমাদের? তার মানে কি আমরা কি হোটেলে গিয়ে বসে থাকবো? এখনো যাইনি। আচ্ছা শোন, উনি চলে যাক, তারপর আমরা আবার বেরোবো। এখন তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ। আপনারা বেড়াতে এসেছেন? হ্যাঁ, কেন আপত্তি আছে? না না, হ্যাঁ আমিও বেড়াতে এসেছি, সাথে বন্ধুরা আছে। ও, জেনে খুশি হলাম। তারপর কি করছিস? কি দাঁড়া না দেখি একটু মজাটা। তা আপনি হঠাৎ এখানে একা ওদের ফেলে? ওরা বিচে বসে আছে। ও, তা আপনি এখানে? আপনাদের দেখে চলে এলাম। চুলেখা কি হচ্ছে সব, চল তো শিগগিরই। দাঁড়া না, আপনি এসে খুব ভালো করেছেন। সত্যি বলছেন? আমার বন্ধুরা আমার সাথে বাজি রেখেছে, আপনাদের সাথে আলাপ করাতে পারলে আমাকে সেন্ট মার্টিনের একটা ফ্রি টিপ দেবে। ও, দ্যাটস ওয়ান্ডারফুল, চলুন যাই আপনার বন্ধুদের কাছে। শোন, আমি এখন রেস্ট হাউসে যাব, আমি কারোর সাথে এখন পরিচিত হতে যাব না, তোর ইচ্ছে হলো তুই যা, আমি গেলাম। একটু মজাটা দেখিয়ে যাই না, চল না। সুলেখা চল। কই আপনার বন্ধুরা? এই তো সামান্য দূরে বসে আছে, চলুন না। বাজি, ভদ্র ঘরের মেয়েদের নিয়ে বাজি ধরা হচ্ছে? গলপিটুনি কাকে বলে জানো চান্দু? এ কি কি হচ্ছে, আপনি চেঁচাচ্ছেন কেন? চেঁচাচ্ছি মানে? আরে চল তো এখান থেকে। দাঁড়া না, ব্যাটাকে একটা শিক্ষা দিই। কি আবার হবে, আমরা হাঁটছিলাম অমনি গায়ের উপর এসে পড়ে বললো ওনার বন্ধুরা নাকি আমাদের সাথে গল্প করতে চায়। বলুন তো আমরা কি একটু ফ্রিলি ঘুরতেও পারবো না? বলুন, দেখে তো ভালো করে ছেলে মনে হচ্ছে।
কি দরকার এসব করার? আচ্ছা করে গণধোলাই দিলে ঠিক হয়ে যাবে। না না মানে আমি আমি ঠিক এই এই চুপ একদম চুপ, আমার কথা বলা হচ্ছে। এসব করবেন না, এসব করলে একটা মানুষ সারা জায়গাটার বদনাম হয়। আপনারা যান, বড় কাউকে সাথে নিয়ে ঘুরতে আসবেন, আর তোমাকে তোমাকে যেন দ্বিতীয়বার না দেখি। যাও, যেখানেই যাই সেখানেই গেল, চল চল। তুই যত যাই বলিস, লোকটাকে হঠাৎ করে এরকম গেস্ট হাউসের নাম বলে দেওয়াটা তোর ঠিক হয়নি। আশ্চর্য, ডিড ইউ ডু এনিথিং রং? মানে মানে লোকটার সাথে কি তুই কোনো খারাপ কিছু করেছিস? আশ্চর্য ব্যাপার, আমি খারাপ কিছু কেন করতে যাব? লোকটার সাথে কি তোর অ্যাফেয়ার আছে? অ্যাবসার্ড। সো দ্যাটস ইট, তাহলে সমস্যাটা কোথায়? একটা লোক আমাদেরকে সেভ করেছিল, কোইনসিডেন্টালি তার সাথে এখানে দেখা হয়ে গেছে। এখন সে জিজ্ঞেস করছে যে আমরা কোথায় উঠেছি। আমি কি মিথ্যে কথা বলবো? আমি জাস্ট নাম বলে দিয়েছি গেস্ট হাউসে, দ্যাটস অল। কি রে, হ্যাঁ এই বিকেল বেলাটা তোরা রুমে বসে আছিস? ঠিক সময় এসছে আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি রে, আবার নতুন করে কিছু পাগলামি? না আঙ্কেল, ইটস সিরিয়াস। হ্যাঁ বলো। আঙ্কেল, আপনাকে একটা কথা বলা হয়নি। ওদিন বিকালবেলা আমরা যখন হাঁটতে গিয়েছিলাম, কতগুলো ছেলে আমাদের বদর করছিল, তখন একটা ছেলে এসে আমাদেরকে সেভ করে। কোইনসিডেন্টালি এখানে ওর সাথে দেখা হয়ে গিয়েছিল। তো আমাকে যখন জিজ্ঞেস করলো যে আমরা কোথায় উঠেছি, আমি বলে দিয়েছি গেস্ট হাউসের নাম। আর এটা নিয়ে আপনার মেয়ে আমার সাথে অনেক চিল্লাচিল্লি করছে। কাজটা তুমি ঠিক করনি আঙ্কেল। আপনি এই কথা বলছেন বাবা? এই কথাটাই আমি এতক্ষণ ধরে ওকে বলছিলাম, আর ও সমানে আমার সাথে আর্গুমেন্ট করছে। কিন্তু আঙ্কেল, উনি তো আমাদের লাইফ সেভ করেছে, তাই না? সে এখানে কেন এসেছিল? এখানে এসে নাকি অফিসের কাজে এসেছে, আমাদের সাথে অবশ্য বিচে দেখা হয়েছে। অফিসের কাজে এসেছে, তো বিচে কি করছিল? আঙ্কেল, ওনার সাথে আপনার দেখা হলে আপনি বুঝতেন, হি ইজ এ ভেরি নাইস গাই। তুমি একদম ঠিক করনি। আর তোমরা রুম থেকে একদম বেরোবে না, কালকে অফিস থেকে এসে তোমাদেরকে নিয়ে আমি বেরোবো, ঠিক আছে? আঙ্কেল, কি রে বেরোবে না? সব তোর জন্য, পাগলের পাল্লায় পড়েছি আমি। আমি আবার কি করেছি? যত দোষ নন্দ দোষ, বললাম না কথা। আমরা কিন্তু বড় হচ্ছি, আমাদের প্যারেন্টসদের এটা রিয়েলাইজ করা উচিত। ইউ শুড প্রোটেস্ট। কিন্তু বাবাকে হার্ট করতে না আমার খারাপ লাগে। এই যে তোর এই ফিলিংসটা, এটা কি তোর বাবা বোঝে? এই যে বাবাকে না বলে চলে এসেছি, এখন কিন্তু আমার খারাপ লাগছে। ঠিক আছে, তুই ঘরে গিয়ে শুয়ে থাক, আমি ঘুরে বেড়াব। বাবা জানতে পারলে? জানতে পারলে কি মুড অফ করবে? এই তো চল না বাবা, একটু পানিতে পা ভিজিয়ে আসি।
আমার রুমের কিটা 506 প্লিজ থ্যাংক ইউ এক্সকিউজ মি এক ভদ্রলোক এসেছিলেন কাটা দিয়ে গেছেন কিছু বলেছেন আবার আসবেন বলেছেন কখন আসবেন নির্দিষ্ট কিছু বলে যাননি কিরে কি হবে এখন কি আবার হবে এর কোনো উত্তর আমার কাছে নেই উত্তর তোর কাছে না থাকলে তো চলবে না এই বিপদটাকে তো তুই বাড়িতে ডেকে এনেছিস বাড়িতে না গেস্ট হাউসে আর কিসের বিপদ এভাবে টেনশন করাটা না তোর একটা হ্যাবিট হয়ে গেছে জুলেখা তুই জানিস যে আমার টেনশনটা ঠিক কোথায় জানি দেখেই বলছি কেন এত সব কিছু নিয়ে টেনশন করছিস আঙ্কেল তো সব কিছু জানে নাকি ভদ্রলোকের সাথে দেখা হওয়া থেকে শুরু করে গেস্ট হাউসের নাম বলা পর্যন্ত সবই জানেন সো সব জানে কিন্তু সব জেনে বাবা যে খুব খুশি ব্যাপারটা কিন্তু সেরকম না বরঞ্চ বাবার মনে হচ্ছে পুরো ব্যাপারটাই গট আপ ইনফ্যাক্ট আমারও তো এখন তাই মনে হচ্ছে কিন্তু এরকম হয় নাকি কখনো একটা ছেলের সাথে দেখা হলো তাকে রেস্ট হাউসের অ্যাড্রেস দিলাম আর সে চলে আসলো প্লিজ এবার আবার বলিস না যে ভদ্রলোক আমাদেরকে ফলো করতে করতে ঢাকা থেকে এখান পর্যন্ত এসছে না হতেও পারে কি এইভাবে তাকিয়ে থাকার তো কিছু নাই অফ ইউ অ্যান্ড ইওর আব্বা সেম ওয়াইন ইন ডিফারেন্ট বটল আঙ্কেলের লজিক তাও বোঝা যায় তোর যে কি লজিক ভেরি ফানি ভদ্রলোক একটা ভিজিটিং কার্ড দিয়ে চলে গেছেন ম্যাডামকে দিয়েছি আচ্ছা ওরা কতক্ষণ হলো বেরিয়েছিল ঘন্টা দু আড়াই হবে ওকে ফাইন আর যে কয়দিন আমরা এখানে আছি আমি ভদ্রলোকের সাথে দেখা হলে বলে দিব যাতে আমাদের সাথে কথা না বলে ওকে এই কথা বলা মানে কি ভদ্রলোককে ইনসাল্ট করা না ইউ হ্যাভ নো রাইট টু ডু সো রাইট ডু ইউ থিংক সো আর যখন সে আমাদেরকে জিজ্ঞেস করলো আমরা কোথায় আছি কোথায় উঠেছি সেটা যদি অ্যান্সার না দিতাম সেটা তাকে ইনসাল্ট করা হতো না আরে বাবা অন্য একটা নাম বলে দিলে হতো খামাখাচ্ছ লোককে মিথ্যা কথা বলবো ও ইয়া সবসময় সব জায়গায় সত্যি কথা বলতে হবে এরকম কোনো কথা আছে আর বাই দ্য ওয়ে তুমি কি সব জায়গায় সবসময় সত্যি কথা বলো স্পেশালি তোমার গার্জিয়ানদের কাছে সেটা তো বলি অশান্তি এড়ানোর জন্য সেম লজিকটা এখানেও অ্যাপ্লাই করা যায় অশান্তি এড়ানোর জন্য আচ্ছা বলেছি তো হয়েছেটা কি প্রবলেম কি আরে বাবাকে তো অ্যাটলিস্ট ফেস করতে হতো না ভদ্রলোক যখন এখান পর্যন্ত এসেছে তখন এটা তো ক্লিয়ার যে উনি যে নামটা বলতাম সেখানেও যেত সো উনি ওখানে গিয়ে যখন আমাদেরকে না পেত তখন ব্যাপারটা কি দাঁড়াতো কি ভাবতো আমাদেরকে কিন্তু বাবাকে তো ফেস করতে হতো না আঙ্কেলকে আমি ফেস করবো আপনাকে ফেস করতে হবে না ওকে কি ব্যাপার এনিথিং রং কি হলো চুপ করে আছো কেন তোমরা তো বলেছিলে বেরোবে না কিন্তু আমরা বের হয়েছিলাম বলেন এখন আমরা অপরাধ করে ফেলেছি তোমার কেন মনে হলো আমি এরকম কথা বলতে পারি কোথায় গিয়েছিলে বিচে এবার কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি
তোমরা অপরাধ করেছ। জিনুক, তুমি কিন্তু ডেসপারেট হয়ে উঠেছ। ওকে আপনি কেন বলছেন? আমি ওকে ইনসিস্ট করেছিলাম। তাতে জিনুকের দোষ কিছু কমে না। জুলেখা, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করছি, ডোন্ট ইনসিস্ট মাই বেবি, ওকে? আশ্চর্য, একটা জায়গায় ঘুরতে এসে ঘুরে বেড়ানো কি ভুল কাজ? আমি তোমার সাথে কোনো আর্গুমেন্ট করতে চাই না। সেটা আপনি করতেও পারবেন না, কারণ আর্গুমেন্ট করতে হলে লজিক লাগে। আপনি যেভাবে ঝিনুককে আগলে রেখেছেন সেটাকে আগলে রাখা বলে না, আটকে রাখা বলে। আর ঝিনুক তো ফিডিং বটল ছেড়েছে অনেক দিন হয়েছে, তাই না? ফিডিং বটল ছাড়া আর ম্যাচুরিটি হওয়ার মধ্যে অনেক অনেক তফাৎ আছে, যে বয়সটা তোমাদের এখনো হয়নি। আঙ্কেল, আমার মনে হয় আপনি আমাদেরকে আন্ডার এস্টিমেট করছেন। Look at me. Am I not sufficient grown up? Maybe. If you think you are grown up, tomar ja ichha tumi tai korte paro, but don't insist my daughter Jinuk. Okay, fine. And thanks. Ei meta ke na ekhane ana ta thik hoyni. Oi rokomi baba. জুলেখা যাই হোক, তুমি যে জুলেখার মতো হয়ে উঠছো সেখানে আমার আপত্তি। বাবা, তুমি আমাকে ভুল বুঝছো। ঝিনুক, তুমি তো আমার সাথে এরকম করে কোনোদিনও তর্ক করনি। বাবা, আমি এখনো তর্ক করছি না, আমি জাস্ট তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। বাবা, সরি বাবা।